দিনাজপুরের হিলিতে পিকআপ ভ্যান আর মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার মকসেদপুর বানিয়ালপাড়ার মৃত জামালউদ্দিনের ছেলে নজরুল ইসলাম ও একই গ্রামের সেকান্দার আলীর ছেলে সাখাওয়াত হোসেন। ঘটনাটি ঘটেছে সোমবার 25 জানুয়ারি দুপুর 1:45 হাকিমপুর উপজেলার হিলি বোয়াদারের নওনাপাড়া সড়কে। ঘটনাটি নিশ্চিত করেছেন হাকিমপুর থানা ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান। তিনি জানান, সোমবার দুপুরে হিলি থেকে মোটরসাইকেল যোগে বদরগঞ্জে যাওয়ার সময় বোয়ালদারির নওনাপাড়া নামক স্থানে অপরদিক থেকে আসা সাদা পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। পরে সুরতহাল শেষে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।